तो हेलो गाइस वेलकम बैक टू माय न्यू व्लॉग। तो अखुन बस से टाइम 9:30। तो आज के अखुन अमार ये टाइम कोन ऑनलाइन क्लास ना है, आज का अमार रूटीन है अमार डायरेक्ट अच्छे 11:45 है। तो ततक्षण तो भावलाम एकटू व्लॉग करे नी, तो अनेक दिन दो दिन धरे व्लॉग आसे नी, तो आज के एकटू व्लॉग करलाम। तो देखी भाई की करछे। तो भाई एखाने होमवर्क करछे जे कल के मैमेर काछे बका खेयेछे जे करेनी। कहाँ मत दिखाओ, ये गुस्सा हो गया, ये देखो दोस्तों गुस्सा हो गया। ठीक से करो होमवर्क। ये गोप्रो नहीं, ये मोबाइल है। ये गुस्सा है क्योंकि मैंने इसे डांटा थोड़ी देर पहले होमवर्क करने के लिए। तो आज छुट्टी है, ऐसा नहीं बोलते दूसरे बच्चे तुम्हें अगर देखेंगे तो क्या सीखेंगे। मुझे मुझे सिर्फ ड्राइंग खेलना ड्राइंग करना पसंद है, मुझे पढ़ना पसंद नहीं। तो कोई बात नहीं, तो इसे अपना काम करने देते। तो हमें कुछ जाए एक व्लॉग करी ततक्षण। तो भालो करे करो, हैं तो हाय बोलो थोड़ा। কত বন্ধু হোমওয়ার্ক দিয়েছে, কত থেকে 200 থেকে 250 পর্যন্ত নাম্বার নেমস হোমওয়ার্ক দিয়েছে। তো এখনো করেনি, 200 পর্যন্ত করে নিয়েছে। 225 যাই হোক, তো করো তাড়াতাড়ি, তাই হোক করো। तो गाइस मैं अभी पढ़ने बैठा हूँ, ये देखिए नंबर्स नेम लिखता हूँ, ये देखिए ये तो कंप्लीट हो गया और ये कर रहा हूँ, और ये देखिए मेरा भैया। तो आप कंटिन्यू ब्लॉक करो, एकदम पागल है, करो करो ठीक करो करो। तो बाद में आते हैं इसके पास, तो चलते हैं। मम्मी क्या कर रही है देख रही है। तो की कुछ तो माँ बासुम से फोन देखते अच्छे माँ बासुम से हाय बोलो। हाँ तो जोरे बोलो। फ्रेंड्स एखन सब मेघला मेघला आकाश करछे, बिस्टी हबे नाकि बुझा जाच्छे ना, होते पारे कारण रोजई तो बिस्टी होच्छे। देखा जाक बिस्टी होले हय भालो, गरमे भालो लागछे। फ्रेंड्स तो एखन तो 10 बेजे गेछे, तो भाई कि करछे देखी, कत दूर होलो, कत दूर होलो, कत दूर होलो बोलो। 214 पर्यन्त होलो। छि छि छि, कत पर्यन्त मैम बोलेछे? 225 পর্যন্ত ম্যাম বলেছে হোমওয়ার্ক দিতে, আর ও বলছে 240 মত হয়ে যাবে। এখন ওর মনে না, ও জায়গা, হ্যাঁ ও জায়গা হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করো। কি আরে পাগল হে, তুমি বাচ্চে হো আবি। আমি ব্লক করব, তো মা এখন এখানে কি করছে, গ্যাস গ্যাস মুছে। তো আপনার দিয়ে হোমওয়ার্ক আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে অনেক দিন আগের ব্লগে আপনি দেখবেন ওই পুচকু ছোটটা, নাম পুচকু ছোটটা আছে না, ওর নাম বোদে, ওর ঘরে যাব না ভাইয়া। ইয়েস মাইয়া, ভাইয়া আমি মোবাইল দেখ রই হ্যায়, এই দেখিয়ে। তো এখন দাদা মোবাইল দেখছে, এই দেখেন কি দেখছ, নিউজ পড় রাও, নিউজ পড় রহে হ্যায়। তো ফ্রেন্ডস, তো আজকে আমার ভাই ব্লগ করতে পারছে না কেন বুঝতে পারছি না, খুব আজকে নার্ভাস হয়ে যাচ্ছে। কেন কি প্রবলেম হচ্ছে ভাই, ব্লগ করতে পারছ না আজকে? শরম লজ্জা আর এক, তো কি পাতা নেই, তো কে হঠাৎ আজকে কি হলো, ঠিকই তো ব্লগ করছিল, আছে মনে হয় আছে ক্লাস নাই, মানে ওর জন্য আরও ভালো লাগছে না, আর ওকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক করছে বলে আজ আরও ওর নেচারটা খারাপ হয়ে যাচ্ছে। নার্ভাস বলা উচিত না, নার্ভাস না, তুমি বলো যে আমার ভালো লাগছে না, নার্ভাস না, তুমি দিয়ে আছে এখন যদি ব্লগ না করতে হচ্ছে পরে করতে হচ্ছে। দেখা যাক আজকে ব্লগটা কেমন করতে পারি আপনাদের, দেখাতে পারি। তো আমার ভাই তো করতে হচ্ছে না, ভাবলাম একটু আমার ওর সঙ্গে ব্লগ করবে, করছে না, কি আছে হঠাৎ কী যে হলো। তো ভাই কতটা হলো, 125 হয়ে গেছে, তাড়াতাড়ি হোমওয়ার্ক করো, তাড়াতাড়ি করো, লেট করো না। ভাইও খুব স্লো হয়ে যাচ্ছে দিন দিন, হাতের স্পিডটা বাড়াতে হবে, ইরেজার খো গিয়া। তো ফ্রেন্ডস, তো আজকা ব্লগে জিতনা কা হাম লম্বা কার সাথে করেঙ্গে আর দেখতে হ্যায়। তো একটা কই হবে, কি হলো ইরেজার খুঁজে পাচ্ছি না। তো ইরেজার তো হারাবে ফ্রেন্ডস অবশ্য, কেন ইরেজারটা বড় ছিল, একদম কেটে কুটে
পেন্সিল দিয়ে কেটে কুটে একদম ছোট করে দিয়েছে, একদম ইটুকু হয়ে গেছে। আর তো হারাবে তো অবশ্য, নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ইটে ইটে যেত না, মনে হচ্ছে একদম কি একটা এমন খেলনা পেয়ে গেছে যে কেটে কুটে ভেঙে ভেঙে একা। আজকে ধরো ক্লাস নাই, কালকে নয় আবার ডাইরেক্ট মানডে আছে, আজকে ক্লাস নাই তো এই জন্য খুব ওর আনন্দ লাগছে, মানডে থেকে তো ক্লাস হবে। ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আবার একটু কিছুক্ষণ পর দেখা হচ্ছে, আমার অনেক আছে পর, তো আপনারা অবশ্য ব্লগের সঙ্গে দেখুন, তো দেখা হচ্ছে আপনার। আর ভাই তাড়াতাড়ি করো, এই পেজটা পুরো কমপ্লিট করো, হবে না হবে না বলবা না। তো গাইস আপনারা অবশ্য ব্লগে সঙ্গে থাকুন, তো আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আমি এখন চান করে উঠলাম, এখন বাজছে 12:10। তো আমি খাওয়ার আগে ভাবলাম যে গোপালকে একটু দোল্লাই বসিয়ে দিই, তো চলেন দেখুন। দোল্লায় বসিয়ে দিয়েছে, এই দেখেন গোপাল। আর তোমার ভাইয়া এখন ক্লাস করছে, হাই করো, হাই করো। তো এখন ভাইয়াকে ডিস্টার্ব করছি না। তো আজকে আমার ক্লাস হলো না, কি জানি নেটওয়ার্ক প্রবলেম ছিল ম্যামের মনে হয়, এর জন্য আজকে ছুটি। ও কালকেও দুদিন ছুটি, কালকে যে শনি রবিবার, আর এর জন্য আজকে ক্লাস হলো না। তো আজকে আমি ব্লগ করার টাইম পেলাম, এর জন্য আমি ব্লগ করছি। কাল শুক্রবার হ্যাঁ, তো ফির শনিবার ফির রবিবার হ্যাঁ। ফ্রেন্ডস, তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো মা দেখি আজকে রান্না কি করেছে। তো সে কি রান্না করেছো ও বললা তো, তো আমাদেরকে অবশ্যই একটু দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজকে রান্না হচ্ছে আলু পোস্ত, শাক, কুমড়ো, আর আজকে মা এনেছে চিংড়ি, আজকে চিংড়ি রান্না করেছে, ভালোই লাগছে দেখি। আর আমের চাটনি তো ভালোই লাগছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চের পর, আর টাইম থাকলে তো আপনাদের সঙ্গে যদি ব্লগ করতে পারে তো করবো, টাইম থাকলে না হলে আবার 4টার পর দেখা হচ্ছে, কেন আমার অনলাইন ক্লাস আছে। তো আপনারা অবশ্য ব্লগের সঙ্গে থাকুন, তো সি ইউ। তো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে টাইম 5:15। তো ভাই বলছে এখন ব্লগ করবে, আরও ট্রাই করবে, আজকে সারা সকাল ব্লগ ভালো করতে পারেনি, তো দেখি ভাই ব্লগ করতে পারছে নাকি। তো ভাই ব্লগ করবা, করতে পারবা, হ্যাঁ পারবা, তো দেখি ব্লগ করতে পারছে নাকি। আজকে তো খুব নার্ভাস হচ্ছে কেন কি জানি। তো ভাই স্টার্ট দ্য ব্লগ। তো গাইস মে আবি ব্লগ করুগা, তো মম্মি ইয়াহ পে সবজি কাট রহি হ্যায়, ইয়ে দেখিয়ে, হাই করো, হাই, জোর সে বলো, হাই, জোর সে হাই। আর মম্মি ইয়াহ পে দুধ গরম কাট রহি হ্যায়। তো গাইস, তো সন্ধে হলে আমি একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে, কারণ একটু কোনো মেডিসিন আনতে হবে, তো মেডিসিন একটু আনতে যাব, আর তাই একটু সন্ধে হবে তো তখন যাবে, কারণ একটু অনেক রোদ রোদ হচ্ছে। তো তখন আপনাকে বাইরে যেটুকু হবে ভিউটা দেখাবো, তো একটু চান্স পাচ্ছি বাইরে বেরানোর, কেন এখন দরকার ওষুধ আনতে যেতে হবে, ওষুধ আনতে যাওয়া তো লাগবে, ওষুধ তো যেতে তো হবে, তো তার জন্য ভাবলাম এই চান্সে যদি কিছু একটু ব্লগ করতে পারি তো ব্লগ করব। তো আপনার যেকোটো হবে, যে কটা হবে ভিউ আমার আপনাদের দেখাবো বাইরে, তো চালিয়ে দেখতে। এখন হচ্ছে সন্ধ্যে 6:15, তো আমি মেডিসিন আনতে আসছি, বললাম তো আপনাদের আগে ব্লগে, তো ভাবলাম একটু যেটুকু হয় ব্লগও করি, ভালো লাগে। বহুদিন ধরে ঘরেই আছি, আর বাইরে বেরানো হচ্ছে না, আর বাইরে কোনো ব্লগও দেখানো হচ্ছে না আপনাদের, বাইরের দৃশ্য, তো চান্স পেলাম তো দেখি আপনাদের একটু ব্লগ দেখাবো। তো চলেন, আমি এখন আছি টেক্সটাইল মোড়ের এখানে স্কোয়ার ফিল্ডের পাশে, মাঠেও বেশি জন আজকে লোক আসেনি, আর লোক হচ্ছেও না এখন মাঠে, কারণ এখন সব করোনার জন্য এখন কেউ ভয় আসতো না লোকে, নাহলে মাঠে খুব ভালো ভিড় হয়। তো ফ্রেন্ডস, আমি এখন এসেছি রবীন্দ্র সদনের মোড়, তো আমি ওই টেক্সটাইল মোড় থেকে ঘুরে এসে সোজা ওই এই রবীন্দ্র সদনের মোড়ে চলে এলাম। তো ভাবলাম একটু ঘুরে ঘুরে যাবো, তো আপনাদের ঘুরে ঘুরে একটু ব্লগও হয়ে যাবে। এদিক দিয়ে হয়ে সোজা আমি রানীবাগান মোড় চলে যাবো, এখানে
একটা স্পন্দনের নামে দোকান আছে ওষুধের, ওখানে আমি ওষুধ নিব। তো এখানে খুব অন্ধকার, তো চেহারা দেখতে পাচ্ছে না। আরে মাস্ক পরে খুব অসুবিধা হচ্ছে, কথাটা বলতে এই মাস্কে সব তুলোমূলক কি বেরিয়ে যাচ্ছে, দিয়ে মুখে ঢুকে যাচ্ছে, আর বলতে পারছি না। যেটুকু হোক আপনাদেরকে বলছি আর শোনাচ্ছি বলে। তো এখন বাজছে মোটামুটি 6:30, 6:30 বাজছে। তো দেখি এখান থেকে রানীবাগানে যেতে কতক্ষণ লাগে, তো চলেন থাকুন ব্লগে সঙ্গে। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7:10, তো আমি এখন চলে এসেছি বাড়িতে। তো মেডিসিন নিয়েও চলে এসেছি, তো আর বেশিক্ষণ থাকলাম না বাইরে, রিক্স নিলাম না। তো এখানে আমার পাশে ভাই বসে আছে, তো ভাই কিছু বলবে? ভাই মনে ব্লগ করবে আজকে, ব্লগ তো আজকে করতে পারলো না, আজকে দিনটা ব্লগ করতে পারলো না, আজকে সারাদিন আমি ব্লগ করলাম। পাপা আগে মুঝে ওর ভি মুঝে শরম আনে লাগি। কিউ ইসমে শরম কি কি হবে, লজ্জা কিসে? হ্যাঁ ব্লগ করবা, করো, এখনো টাইম আছে, ব্লগ করো না। বাবাই চলে এলো, আরো লজ্জা কিছু না, ব্লগ করো। তো দেখি একটু ভাইকে আমি ব্লগ করার চান্স দিই, আজকে রাত একটু কেমন পাচ্ছে, কাল থেকে দেখি নর্মাল হচ্ছে নাকি। গাইজ আমি মে ব্লগ করুগা, তো ভাইয়া ইয়াহ পে ব্যাঠে হ্যায়, খাই করো করো ব্লগ দেখতে কর পাতে হ্যায়, করো ভালো করে ব্লগ। তো হিন্দিতে তো ভাইয়া মেডিসিন লাকে আগে, তো ভাইয়া না মুঝে নহীন লেকে যায়া, কিউ পাথা নহীন হোয়াট। গাইজ মে আবি ছত পে গয়া তো তো ছত সে আ চুকা হু, তো মে আবি আন্ডে খাওগা, এক আন্ডে খাওগা, তো মাম্মি দো, ये देखिए अंडे को दिखाओ, ये देखिए अंडे दो, मैं नहीं खाऊंगा, एक भैया का है और एक मेरा है, तो आपसे खा के मिलता हूँ। तो मैंने अंडे खा लिए, तो अभी मैं इस ब्लॉग को एंड करूँगा। तो होप यू ऑल आपको अच्छा लगे तो वीडियो को लाइक कीजिए, चैनल को सब्सक्राइब कीजिए और बेल वाली बटन को क्लिक कीजिए, ताकि मेरे न्यू वीडियो की अपडेट्स मिलते रहे। तो थैंक यू सो मच फॉर वॉचिंग, बाय।